আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুক পেজে বিজনেস পেজ এবং লাইক পেজ থেকে কিভাবে নাম পরিবর্তন করা যায়। তো চলুন দেখা যাক। প্রথমে ফেসবুকে লগ ইন করে নিতে হবে। এরপরে রাইট সাইডে কর্নারে উপরে ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। বিজনেস ম্যানেজার লেখা আছে, বিজনেস ম্যানেজারের এখানে আপনাদের যে পেজটা আছে ওই পেজটাতে ক্লিক করবেন। বিজনেস পেজটা চলে এসেছে আমার। এখান থেকে রাইট সাইড কর্নারে উপরে সেটিং লেখা আছে, বিজনেস সেটিং, এখানে ক্লিক করবেন। এরপরে লেফট সাইডে নিচে লেখা আছে বিজনেস ইনফো, মানে বিজনেস ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। দেখেন অলরেডি আমার বিজনেস ইনফরমেশনের যে পেজটা ওপেন হয়ে গেছে। এখানে উপরে এখানে রাইট সাইডে কর্নারে এডিট যে অপশনটা আছে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে জিএসএম সোহেল হাওলাদার লেখাটা একটা বক্সের ভিতর চলে এসেছে। এখান থেকে আমি এই লেখাটা মুছে দিচ্ছি, এইটুকু মুছে দিচ্ছি। আমি নতুন নাম লিখে দিলাম। এখন এখানে সেভে ক্লিক করতে হবে। দেখেন আমার নামটা পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে আপনার বিজনেস পেজ, যেটা বিজনেস পেজের নাম পরিবর্তন করার নিয়মাবলী। এরপরে দেখাবো লাইক পেজের নাম কীভাবে পরিবর্তন করতে হয়। তো চলুন দেখা যাক লাইক পেজের নাম কীভাবে পরিবর্তন করতে হয়। একই সিস্টেমে ফেসবুক লগ ইন করার পরে রাইট সাইড কর্নারে উপরে ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ইওর পেজ যেখানে লেখা আছে, ইওর পেজের এখানে আপনার যে পেজটি আছে ওই পেজটাতে ক্লিক করবেন। এরপরে লেফট সাইডের নিচে সি মোর এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে অ্যাবাউট যেখানে লেখা আছে অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাবাউটের পেজ এসে গেছে। এখানে আপনার নেম যে লেখা আছে, নেম, নেমের এখানে আগে যে এই এডিট অপশনটা আছে এডিটে ক্লিক করবেন। এখানে ফানি ভিডিও ক্লাব নামটা আমার সেভ করা আছে, তো এখান থেকে আমি নামটা ডিলিট করে দিচ্ছি। আমি এফবি ক্লাব লিখে নামটা সেভ করব। তো এই নাম লেখার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কনফার্মেশন নেম চেঞ্জ রিকোয়েস্ট একটা বক্স আসবে, এই বক্স থেকে আপনাকে কনফার্মেশনের জন্য জানাচ্ছে যে আপনি যে নামটা দিয়েছেন নামটা কি সঠিক নাকি ভুল, এই নামটা কি রাখতে চাচ্ছেন কি না। যদি রাখতে চান সেক্ষেত্রে রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করলে আপনাকে এই নামটা চেঞ্জ করার জন্য রিকোয়েস্টে একটা মেল যাবে ফেসবুকে। আর এই মেলটা আপনাকে যাওয়ার পরে ফেসবুক যখন দেখবে, দেখার পরে এক থেকে তিন দিন টাইম নেবে আপনার এই নামটা চেঞ্জ করার জন্য, এবং আপনাকে একটা কনফার্মেশন মেল দিবে যে মেলে আপনার ফেসবুকটা খোলা হয়েছে ওই মেলে আপনার একটা কনফার্মেশন মেল আসবে। তো এই ছিল মূলত ফেসবুকের পেজের নাম চেঞ্জ করার নিয়মাবলী। তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।